বছর শেষ হওয়ার আগে লাভের মুখ দেখছে সোনালী ব্যাংক চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা বাড়ার পাশাপাশি বেড়েছে লাভজনক শাখা কর্মীদের মাঝে কর্মচাঞ্চল্য বাড়ানো এই সাফল্যতা এসেছে বলে জানিয়েছে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ তার সাক্ষাৎকারের ভিত্তি তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন ফরহাদ হোসেন প্রথম পর্বে দেখুন সোনালী ব্যাংকের অগ্রগতির কথা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত এই ব্যাংকের সেবা পেয়ে থাকেন গ্রাহকরা এক লাখ কোটি টাকার বেশি আমানত গ্রাহক আস্থার প্রতীক বলে মনে করে কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়ে হয়েছে এক লাখ সাত হাজার পাঁচশো উনিশ কোটি টাকা বছর শেষ হওয়ার তিন মাস বাকি থাকতেই পরিচালন মুনাফা বেড়ে হয়েছে এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি টাকা লাভজনক শাখা বেড়েছে একশো ছিয়াত্তরটি ধারাবাহিক এমন অগ্রগতির পিছনে সোনালী ব্যাংকের কর্মীবান্ধব নীতি কাজ করেছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক আমি সারা দেশে ঘুরেছি এবং প্রতিটা ম্যানেজারের সাথে ম্যান টু ম্যান কথা বলেছি ওদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি মোটিভেশন কীভাবে পেলো এখানে পদোন্নতির মধ্যে আমি একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই মূল করাতে গতবার যে তিনশো এসপিও হয়েছে তার মধ্যে দুইশোই গ্রামের থেকে পেয়েছে আমাদের প্রচুর প্রাণ শক্তি আছে হাইলি কোয়ালিফাইড জনগোষ্ঠী আছে কিন্তু এদের দরকার ছিল মোটিভেশন সেটি অ্যাজ এ এমডি আমার দেওয়ার চেষ্টা করছি দারিদ্র দূরীকরণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে থাকে সরকার এই কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে বরাদ্দের পরিমাণও এই কর্মসূচির আওতায় একান্নটি সেবার মধ্যে সাঁত্রিশটি সেবা বিনামূল্যে দেয় সোনালী ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে সুবিধাভোগীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে প্রতিষ্ঠানটি উনিশশো সালে আমার লোক সংখ্যা ছিল সাঁইত্রিশ হাজার সেখানে কমে এখন ষোলো হাজারে আসছে এই লোক স্বল্পতার কারণে আমার ছেলেরা রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত এই কাজটা করে এবং হাসি মুখে করে কারণ সেখানে বয়স্ক লোকরা আসে বিধবারা আসে মুক্তিযোদ্ধারা আসে এদেরকে কাজটা করে এই কাজটা আমরা করছি এবং দেশে সরাসরি কন্ট্রিবিউট করছি লোক পেয়ে গেলে আমরা মনে করি এই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ফিনান্সিয়াল ইনক্লুশন ডিজিটালাইজেশন এই সমস্ত ব্যাপারে উচ্চ ভূমিকা রাখতে পারব সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের আরও সহজে ও দ্রুত অর্থ পৌঁছে দিতে ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন न्यूज़ नाइन ढाका